জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হলো গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব। সোমবার পরিষদ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের খসড়া পেশ করে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের 14 সদস্য, আর ভোট দেয়া থেকে বিরত ছিল স্থায়ী সদস্য রাশিয়া। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনিদের দাবির সাথে মার্কিন প্রস্তাবটি সামঞ্জস্যপূর্ণ। এদিকে যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েলের সায় আছে, যুক্তরাষ্ট্র এমনটা বললেও এই ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ হওয়ায় নতুন করে চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।